হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আবারও চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে, তবে এটি কিন্তু দুর্গাপুজোর ভিডিও। তো অনেকটা দিন পেরিয়ে গেছে, ভিডিও ছাড়ার সময় পাইনি কাজের চাপে। তো তোমাদের সবার কাছে অনুরোধ হলো, কষ্ট হলেও ভিডিওটি কিন্তু পুরো স্কিপ না করে দেখবে, কারণ এত সুন্দর ভিডিও আমাদের কোচবিহারে কয়েকটি পুজো মণ্ডপ আর ঠাকুর এত সুন্দর হয়েছে যে প্রথমে তো আমি ভেবেছিলাম যে অনেকটা দিন পেরিয়ে গেছে, যে ভিডিওটি আর ছাড়বো না। কিন্তু আবার মনে হলো না যে এত সুন্দর হয়েছে, যেমন প্রতিমা তেমন প্যান্ডেল, যে না ছেড়ে আর পারলামই না। তাই তোমরা সবাই কষ্ট করে ভিডিওটি দেখে নিও, আশা করছি খুব ভালো লাগবে। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো। সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানাই সারদ শুভেচ্ছা। সেই সাথে আমরা আনন্দিত, টিভি9 বাংলা আমাদের পুজো মণ্ডপটি জেলার সেরা পুজো মণ্ডপের স্বীকৃতি দিয়েছে। নিউজ18 বাংলা চ্যানেল আমাদের পুজো মণ্ডপকে জেলার সেরা পুজো মণ্ডপের স্বীকৃতি দিয়েছে। লায়ন্স ক্লাব আমাদের লাইটিং সিস্টেমকে, চন্দননগরের লাইট এবং মণ্ডপের যে লাইট যিনি শোভিত করেছেন আমাদের মণ্ডপকে, রানা দে রাজা রাজ্যপতি, তিনি আমাদের পূজা মণ্ডপকে চার
তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।